আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা অবিকল শিল্পীদের মতো গান রেকর্ড করতে পারেন। তো বন্ধুরা ভয়েস রেকর্ড করতে পারবেন খুব সুন্দরভাবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি শুরু করি। ওকে বন্ধুরা, আমরা অ্যাপ্লিকেশনটি অপেন করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস হবে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি ভিডিও শেষের দিকে দেখিয়ে দিব আপনারা কীভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি অপেন করার পর আমরা যদি যে কোনো গান বা যে কোনো ভয়েস রেকর্ড করতে চাই তাহলে এখানে লাল যে আইকনটা রয়েছে আমরা এখানে ক্লিক করে দিব। তো বন্ধুরা, আমি এখানে ক্লিক করে আমি আপনাদেরকে একটা গান রেকর্ড করে শুনিয়ে দিব। তো বন্ধুরা, আমি এখানে ক্লিক করতেছি। তো বন্ধুরা, গানটি ভয়েস করার পর রেকর্ড করার পর আমরা তো বন্ধুরা ব্যাক করব। তো বন্ধুরা ব্যাক করার পর এখানে নো আছে, আমরা নোতে ক্লিক করে দিব। তো বন্ধুরা নোতে ক্লিক করার পর তারপর আমাদের রেকর্ডিংটা চলে আসবে। তো আমরা আমাদের রেকর্ডিংটার উপর ক্লিক করব। তো বন্ধুরা ক্লিক করার পর আমাদের রেকর্ডিংটা লোডিং হয়েছে। তো বন্ধুরা লোডিং হওয়ার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি অপশনগুলোর কাজ দেখে নেবেন। তো এখানে ইফেক্ট নামে একটা অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। তো বন্ধুরা ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি বিভিন্ন কাজ করতে পারবেন। তো এখানে রয়েছে মোর ইফেক্টস, আমরা এখানে ক্লিক করে দিব। তো বন্ধুরা এখানে ক্লিক করার পর এখানে ইকো আছে, রিভার্ব আছে, তো আমি ইকো দিয়ে ক্লিক করব। ইকো দিয়ে ক্লিক করার পর এখন আপনাদেরকে আমি আমার গানটা চালিয়ে দেখব কিভাবে গানটা চলতেছে। বন্ধুরা তো বন্ধুরা আপনারা দেখছেন বন্ধুরা গানটা কীভাবে চলতেছে, বন্ধুরা কত সুন্দর একটি গান চলতেছে। তো বন্ধুরা এখানে অপশন রয়েছে, আপনি এটা বাড়াতে পারবেন কমাতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো বন্ধুরা এটাও আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন আপনার ইচ্ছা মতো। বন্ধুরা এগুলো আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা এই এটা দেওয়ার পর তারপর আপনি যদি অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাইতে ক্লিক করার পর তারপর এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো বন্ধুরা আমি অ্যাপ্লাই করবো না, তারপর আপনাদেরকে আমি আবার মোর ইফেক্টে ক্লিক করে তারপর এখানে রিভার্ব যে কাজটা রয়েছে আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিব। তারপর আমি এখন আপনাদের গানটা চালিয়ে দিব, আপনারা দেখবেন যে গানটা কিভাবে চলতেছে। তো বন্ধুরা এখানে আরো অনেক কাজ রয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন। দেখেন বন্ধুরা এখানে আপনারা এটা কমাতে পারবেন বাড়াতে পারবেন, আপনারা এখানে এগুলো সুন্দরভাবে দেখে নেবেন। তারপর যদি আপনি ওকে তে ক্লিক করেন তাহলে এটা ওকে হয়ে যাবে। তো আমি এটা দিব না, আমি ব্যাক করবো। ব্যাক করার পর আমি মোর ইফেক্টে ক্লিক করবো। মোর ইফেক্টে ক্লিক করার পর এখানে যে ইকো রয়েছে আমি ইকো অপশনে ক্লিক করে এটা অ্যাপ্লাই করে দিব। তো বন্ধুরা অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করার পর এখন দেখেন আমার গানটা কীভাবে চলতেছে। বন্ধুরা বন্ধুরা দেখেন একটা ভয়েস দুইবার ভয়েস মারতেছে বন্ধুরা, কিভাবে এক্সট্রা এক্সট্রা ভয়েস মারতেছে খুব সুন্দর একটা। তো বন্ধুরা আপনারা এভাবে খুব সুন্দরভাবে ভয়েস রেকর্ড করতে পারবেন, গান রেকর্ড করতে পারবেন। তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করব ওয়েবপেড, এটা লেগে সার্চ করার পর আমাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি শো হবে, আপনারা ওখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি আবার ভিডিও দিয়েছি অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।